প্লিজ ওঠো বড়দা জিল বডি নীল এই নীল নীল কি হলো তোমার তোমরা কারা আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে আমাকে ছাড়ো ছাড়ো আমার মাথাটা কেমন করছে স্নেহার গলা না শুনেছি কি গন্ডগোল হচ্ছে কিসের গন্ডগোল একটা ছেলে অজ্ঞান হয়ে গেছে আর একটা মেয়েকে সবাই মিলে মারছে এই মারা গেছে কি মেয়েটা আই বয় কি ঝিল তাহলে তো আমার পথের কাটা শেষ সারা জীবনের মতন ইয়েস ইয়েস ঝিল মুখার্জি নামটা পৃথিবী থেকে সারা জীবনের জন্য মুছে গেছে বলে না অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে ঝিল মুখার্জি সব খেলা খতম ইয়েস খতম করে দিয়েছি ইয়েস শিষ্য নাকি না আমার সঙ্গে ওকে আমার কাজ শেষ আমি এবার বাড়ি ফিরছি ইয়েস বয় আমার লাগেজ প্যাক করো এখনই আমি কলকাতায় ফিরবো ঝিল মুখার্জির আত্মার চির শান্তি কামনা করি তোদের মতো পুরুষরাই সমাজের কোণে কোণে মেয়েদের অত্যাচার করে আবার তোদের মতো পুরুষদের নিধনের জন্যই যুগে যুগে জন্ম নেয় নারী শক্তি কখনো দুর্গা কখনো কালী কখনো আবার ঝিল স্নেহা কি হয়েছে স্নেহা
আপনাদের কেউ একজন না জলে অসুস্থ হয়ে পড়েছিল, ভেসে যাচ্ছিল। আমি কোনো মতে বাঁচিয়েছি, একটু চলুন। শুনছেন?